বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। কয়েকদিন থেকে ভাবছি একটা ভিডিও করব, ভিডিও করব, ভিডিও করব একজনকে নিয়ে। আবার মনে হচ্ছে না, আমি তো কিছু জানি না, আমার বলাটা ঠিক হবে না। আবার ভাবছি যে না, যতটা জানি ততটা বলি, কারণ একটা ভালোবাসার মানুষকে যখন কেউ দুমড়ি মুশকিয়ে দিচ্ছে, তখন আমার ভেতর থেকে মনে হচ্ছে যে না, ওর পাশে তো দাঁড়ানো উচিত। আবার ভাবছি আমি দাঁড়াবো কী করে, যে আমি তো কিছুই জানি না, মানে আমি মুখ খুলবো কী বলে। আবার ভাবছি যে না, যতটা জানি, যতটা চিনি, ততটাই তো আমি বলতে পারি, কারণ আমি তো সরি সেদ্ধ ভাত খেয়েছি, ঢেকুর উঠছে, আমি তো কন্ট্রোভার্সি করি, আমি মুখ খুলতেই পারি, আর প্রতিটা মানুষের মুখ খোলার অধিকার আছে। এবার কাকে নিয়ে বলতে এসেছি, সেটা হচ্ছে রিম্পা। রিম্পা আমার খুব পছন্দের মানুষ, খুব ভালোবাসার মানুষ, আর কখন যে তার প্রতি আমার ভালোবাসাটা জেগে উঠেছে আমি নিজেও জানি না। এবার বলতে পারো বাবা, মেয়ে মেয়ে তো ভালোবাসা অবশ্যই, বন্ধু হিসেবে আমি অনেক ওকে ভালোবাসি, ছোট বোন, ও আমাকে দিদিভাই ডাকে, আমি ওকে বোনের জায়গাটা সেভাবে দিয়েছি। হ্যাঁ, তার সাথে আমার পার্সোনাল কোনো যোগাযোগ নেই বলেই আমি কিন্তু তার ভেতরের খবরও জানি না, তার বাইরের খবরও জানি না, আগে কী হয়েছে পরে কী হয়েছে কিছুই জানি না, শুধু ভিডিওতে যেটা দেখেছি সেটা তো দেখেইছি। তো এবার বলি, আমার ডেইলি লাইফস্টাইলের মানে চ্যানেল ছিল এইটা। প্রথমে আমি সবসময় যে যে ডেইলি কাজ করি, ডেইলি কোথায় থাকি, কীভাবে চলি, কী খাই কী না খাই, সেগুলো দেখাতে থাকি। দেখাতে 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 আমি কিন্তু ডেইলি লাইফস্টাইল যেহেতু করি, আমি ওগুলোই দেখতাম, সবার সবার লাইফ কী করে চলে, সকাল থেকে রাত্রি কীভাবে চলে, কণিকাদের সেখানে আমি দেখতাম। এবার কণিকাদের যেহেতু দেখতাম, সেহেতু সাজেশনে তোমার দালাল চলে আসে। কন্ট্রোভার্সি হিসেবে আমি জানতামই না যে এরকম কোনো একটা চ্যানেল আছে যে কেউ কাউকে নিয়ে বলতে পারে, কেউ কাউকে নিয়ে কন্টেন্ট করতে পারে, কারুর ভালো লাগা খারাপ লাগা দেখার পর বলতে পারে, এরকম আমার ভেতরে জানাই ছিল না। তারপরে আস্তে আস্তে দেখি যে না, দালাল তোমার কণিকাদের একের পর এক একের পর এক বলতে থাকে সেগুলো। হ্যাঁ, ওই যে দালাল বলেছিল না কিছুদিন আগে যে কোনো জোরে কথা বলা, মানে কোনো মিথ্যা কথা, সেটা যদি চিৎকার করে বলা হয়, চিৎকার করে বারবার বলা হয়, সেটা কিন্তু সত্যি হয়ে ওঠে, আর কোনো সত্যি কথা যদি মিনমিন করে বলা হয় সেটাও কিন্তু মিথ্যা হয়ে ওঠে। এটার পরে ওর নলেজ আছে, সে যেহেতু ও বলতে পেরেছে। তো যাই হোক, তা তখন দেখলাম হ্যাঁ, ও তো এগুলো চিৎকার করে বলছে আর কতগুলো মিলিয়েও যাচ্ছে কীভাবে কীভাবে। তারপরে দালালের যখন দেখতে শুরু করলাম, একদিন দুদিন পরে রিম্পার চলে এলো চ্যানেলটা, রিম্পারটা দেখতে শুরু করলাম। রিম্পারটা দেখার শুরু করাতে কিন্তু রিম্পার যে কথা বলার ধরন, কথা বলা যে কোথায় থামতে হয়, কোথায় কোথায় কী বলতে হয়, এগুলো কিন্তু রিম্পার আমার খুব ভালো লাগতো। যেমন দালালকে ভালো লাগতো যে না, মেয়েটা সত্যি কথা বলে, সত্যির পক্ষে মানে সত্যির জন্য চিৎকার করে। তারপরে যখন এ দালাল নেগেটিভ বলতো, রিম্পা কিন্তু পজিটিভ করতো সেগুলোকে। দালাল যখনই নেগেটিভ করতো, রিম্পা তখন পজিটিভ করতো। দালাল কণিকার শাশুড়িকে তোমার উর্ফি জাবেদ বলতো নাইটি পরার জন্য, তা আন্টির হাতটা ভেঙে গিয়েছিলো, এখানে ভেঙে গিয়েছিলো ছাদ থেকে পড়ে, সেটাকে বলা হয়েছে ছেলের বৌমা ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তারপরে কণিকার কষ্ট হতো, কণিকা ভিডিও নামাতো, কণিকা বলতো যে এটা কোনো দিন হতে পারে, মা তোমাকে আমি ফেলে দিয়েছি। তো শাশুড়ি তখন বলতো না, তুমি কেন ফেলবে, আমি তো পা স্লিপ করে মাথা ঘুরে পড়ে গেছি। তারপরে যাই হোক, একটা পর একটাই তিনজনের ভিডিও তখন আমি দেখতাম, দালাল, কণিকা আর হচ্ছে তোমার রিম্পা, তিনজনের ভিডিও দেখতে দেখতে। যাই হোক, দালালের একটা জায়গায় আমার খুব ই লাগতো যে দালাল তখন কান্নাকাটি করতো খুব, আর যেহেতু তার বাচ্চা কাচ্চা নেই, সেই জায়গাটা কেউ কিছু বললে না ও কান্নাকাটি করতো, তো সেই জায়গাটাও খারাপ লাগতো যে মেয়েটার বাচ্চা নেই, মেয়েটা এত কষ্ট আছে, এহান আছে, ত্যান আছে, যেটা হয় মানুষের। তো একটা মেয়ের প্রতি, একটা মেয়ের এখানে কিন্তু দুর্বল হয়ে পড়তাম যে না, ওর আর তোমার দালালে কিন্তু ল্যাঙ্গুয়েজটা আমার পছন্দ হতো না, মানে উটভট কথা হ্যান ত্যান বলতো। যখন দালাল রিম্পাকে সরি বলে, রিম্পা দালালকে সরি বলে, কারণ রিম্পার ছেলেকে প্রথম দালাল বলেছিল যে তোর যে বড় ছেলে আছে সেটা শ্বশুরের সঙ্গে তোর থাকাকালীন এই বাচ্চা হয়েছে, সেজন্য অ্যাবনর্মাল হয়েছে। তখন কিন্তু রিম্পা এই দালালকে বলে, তোর তো বাচ্চা কাচ্চা নেই, এই জন্যই বাচ্চা কাচ্চা হয় না।
তুই বাচ্চা কাচ্চা মর্মই দিতে পারিস না, তোর বাচ্চা কাচ্চা হবে কোথায় থেকে? এই তখন দ্বন্দ্ব শুরু হলো একটার পর একটা। তারপরে যখন কণিকার শাশুড়িকে উর্ফি জাবেদ বলা হতো নাইটি পরার জন্য, কিন্তু তারপরে দেখা গেল দালাল বাবার বাড়ি গেল, দালালের মাও দেখা গেল নাইটি পরে ঘুরে বেড়াচ্ছে, তখন রিম্পা তার ছবিটা তুলে দর্শককে দেখালো, প্লাস তার চোখে আঙুল দিয়ে দেখালো, দেখ তোর মাও কিন্তু নাইটি পরে, তাহলে তোর মা কি উর্ফি জাবেদ? তাই বলে বলা শুরু করলো। তখন কিন্তু দালাল হাত কাটা নাইটি পরতো না, স্লিপলেস নাইটি পরতো না, সেহেতু তখন সেটা দেখানোর জন্য ওই যে কয়দিন আগে বললো না যে আমার বাবার লুঙ্গি পরা ছবি তুই থাম্বেলে চিপকিয়েছিলি, কখন চিপকিয়েছিল রিম্পা? যখন তুই কণিকাতে বাড়ি যে একটা দাদা আসতো তাকে তুই কৌশিক দাদাকে বলেছিলি লুঙ্গি দাদা, লুঙ্গি দাদা, লুঙ্গি দাদা, লুঙ্গি দাদা বলে প্রত্যেকটা সময় চিৎকার করতি। মানে আমরা তো জানি ইন্ডিয়াতে প্রত্যেকে বয়স্ক মানুষ থেকে অনেকে লুঙ্গি পরে, তো কি হয়েছে? তাকে তুই লুঙ্গি দাদা, লুঙ্গি দাদা করে সবসময় বলতি। সেহেতু তোর বাবা যখন লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছিলো তুই একদিন দেখালি, তখনই কিন্তু রিম্পা তোর বাবার লুঙ্গি পরা ছবিটা তুলে নিয়ে এসে থাম্বেলে চিপকিয়ে দেখিয়েছিলো, এই তোর বাবাও লুঙ্গি পরে। ও তুমি বলবা, তখন কেউ যদি বলে তাহলে তোমার শুরু হয়ে যায়, মানে তুমি কণিকাকে বলছো, কণিকা যে তোমাকে বলছে না সেটা তুমি ভাবছো যে ও একে নিয়ে তো বলা যায়, এ তো নরম মানুষ, এ তো একে নিয়ে তো বলতেই পারি, এ কিছু বলছে না, তার মানে আমার তো ভিউজ আপ হচ্ছে। আর তুই জোর গলায় যখনই ওই যে বললি মিথ্যাটাকে সত্যি করা যায়, জোর গলায় যখনই বলতে শুরু করলি তখনই তো দর্শক তোর ভিউ প্রচুর বেড়ে গেলো, আর প্রচুর টাকা ইনকাম করতে শুরু করলি, তখন তখন লোভটাও বেড়ে গেল, ও চ্যানেলটা তো আপ হচ্ছে। কিন্তু কণিকা কিন্তু কোনো সময় তোদেরকে কিছু বলেনি, নিজে কেঁদেছে, নিজে ই করেছে কিন্তু বলেনি। সেখান থেকে কন্ট্রোভার্সি যেহেতু রিম্পা করে, রিম্পা আবার কণিকাদের ভালো লাগতো, আমার যেমন রিম্পাকে ভালো লাগে, আমি রিম্পার হয়ে কথা বলছি, সেরকম কণিকাকে ওর ভালো লাগতো। তুই যখনই নেগেটিভ কিছু বলতি তখন রিম্পা সেটাকে পজিটিভ করতো, যে তুই যখনই যেটা বলেছিস সেটা কিন্তু রিম্পা পজিটিভ করেছে। এখান থেকে তোর সঙ্গে রিম্পার লড়াই শুরু হলো, শুরু হলো। তারপরে তোরা তুই ওকে বলেছিস, তুই ওর মাকে বলেছিস, তুই ওর ছেলেকে বলেছিস, তুই এটাও বলেছিস, সাত দিনে সাতজন ঘরে ঢোকে, শম্পা নামক মেয়ের সঙ্গে তার হাজব্যান্ডের কোনো সম্পর্ক আছে, এইভাবে তুই কিন্তু রিম্পাকে দুর্বল করতে চেয়েছিলি, যে যা কোর ঘরে অশান্তি লাগুক সেই শম্পা নামক মেয়েটাকেও কেউ খুঁজে পেলো না, আর রিম্পার হাজব্যান্ডের সঙ্গে যে কোনো কোনো মেয়ের সম্পর্ক আছে সেটাও খুঁজে পেলো না, আর সাত দিনে যে সাতটা মানুষ রিম্পার ঘরে ঢুকে সেটাও কিন্তু কেউ খুঁজে পেলো না। আস্তে 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 তোর ভাষা কিন্তু আরও খারাপ হতে লাগলো, তোর কিন্তু প্রথমে ভাষা অত খারাপ ছিল না, আস্তে আস্তে মাঝে দেখা গেলো প্রচণ্ড খারাপ হতে থাকলো, প্রচণ্ড। তারপরে ওই যে তুই যদি বলিস আরেকজন তো বলবি, বা আরেকজন যদি বলে তুই তো বলবি, এভাবে তোরা কাদা ছোড়াছুড়ি করতে লাগলি। রিম্পা যে বলিনি সেটা কখনো বলছে না রিম্পা, যে না আমি বলিনি, ও বলেছে কে আগে পড়েছে কে পরে বলেছে, কিন্তু দুজনেই দুজনকে বলেছি। এবার থাম, এবার থাম, এ কথাটাই বলতে গেছে। কিন্তু অনেক দিন তোকে রিম্পা বলে তুই কিছু বলিস না, কারণ তুই আরেকজনকে কন্টেন্ট করিস, রিম্পা তোকে কন্টেন্ট করে, রিম্পাকে আরেকজনা করে, এভাবে কিন্তু চেঞ্জ সিস্টেম কন্ট্রোভার্সি চলে। তুই তো তোকে নিয়ে বলে ভিউ কমাতে পারবি না, তোকে তো একজনকে বলতেই হবে, সেরকম রিম্পা তো রিম্পাকে নিয়ে ভিউ কমাতে পারবে না, রিম্পাকেও আরেকজনকে বলতে হবে। তুই সবসময় বলিস না যে আমার পিছনে লেগে আমার ই করে তোর মায়ের ট্রিটমেন্ট করাস, তোর মাকে সংসার চালা করাস, তুইও তো আরেকজনকে নিয়ে বলিস, তুই কি তুই কাকে নিয়ে বলিস, তুইও তো আরেকজনকে নিয়ে বলেছিলি, কণিকাদের নিয়ে বলে 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 তুই ট্রিটমেন্টের পয়সা জোগাড় করেছিলি, তুই কোথা থেকে করেছিলি? তোর তুই ও ওর মা বাবাকে যেমন দেখে, তুই তো বাচ্চা আনার জন্য যে ট্রিটমেন্ট সেটা করতে গিয়েছিলি, প্রত্যেকে প্রত্যেককে নিয়ে বলেছে, সুতরাং এবার থামাও দরকার, প্রত্যেকে হচ্ছে বলো, কন্ট্রোভার্সি করো, সবাই সবাইকে নিয়ে বলো, কিন্তু গালাগালি করো না, নিজে একটা ঠিক জায়গায় রেখে তুমি করো, যেটা দেখাচ্ছ সেখান থেকে ফল যদি থাকে সেটা করো। এবার সেদিন হট করে তুই খেপে উঠলি, রিম্পা সেই ম্যাডামের চ্যানেলে উঠেছিল লাইভে, আর সেই বাংলাদেশি ছেলেটা রিম্পাকে যেহেতু নোংরা নোংরা কথা বলেছিল, তো রিম্পার একটাই বলার কথা যে তোমাকে তো আমি কিছু বলিনি, ওই ছেলেটাকে বারবার বলছিল তোমাকে তো আমি কিছু বলিনি, তোমাকে নিয়ে যে কন্ট্রোভার্সি করেছি তাও না, তোমাকে যে বলেছি তাও না, আমি অন্য একজনকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি, তাকে তোমার ভালো লাগতো তাই তুমি আমার পিছনে লেগে গেলে, কি না তো পনসাইডে তোমার ছবি আছে সবাইকে জানিয়ে দিব,
তারপরে তোমার টয়লেটের উপরে রিম্পার ছবি চুপকিয়ে টয়লেট করা, এগুলো শুরু হয়ে গেল। আজ আজ বলা শুরু হয়েছে যে রিম্পা পর্ন সাইটে চ্যানেল আছে। আচ্ছা, ভালো কথা, পর্ন সাইটে চ্যানেল আছে সেটা যে পর্ন সাইট চালায় সেই তো জানবে, কথাটা পর্ন সাইটই হবে বোধহয়, জানি না আমি ঠিক, তো ভুলও বলতে পারি কথাটা, তো পর্ন সাইটই মনে হয় কথাটা। তো যাই হোক, চ্যানেল আছে, যে আছে আমার ফেসবুক আছে, আমি ফেসবুকে ঢুকে তবেই তো জানবো যে আরেকজনের ফেসবুক আছে কি না সেখানে। তো যাই হোক, তোরা কেউ একজন দেখতে গিয়েছিলি, সেখানে রিম্পা ছবি দেখেছিস। এবার ফেসবুকে কি হয়, আমি আরেকজনের ছবি দিয়ে একটা ভিডিও করছি বা করছি, সেটা হতেই পারে, সেরকম যে রিম্পাই ওই আইডিটা ক্রিয়েট করেছে কিনা সেটা তো দেখা চলছে। তো রিম্পাকে সবসময় এরকম বাজে কথা বলার কোনো যুক্তি ছিল না, আগে দেখো যে কে চ্যানেলটা ক্রিয়েট করছে, কোথা থেকে ক্রিয়েট হচ্ছে, সেটা তো প্রত্যেকে দেখছে, সেহেতু এত খ্যাপার কিচ্ছু ছিল না রিম্পা। সেই সময় যদি ওই রাত্রিবেলায় রিম্পা কিন্তু সুসাইড করতে গিয়েছিল, বুঝতে পাচ্ছিস? আজ যদি মেয়েটা যদি ওর ছেলেটা যদি চিৎকার করে না উঠতো, ও কিন্তু দরজাও লাগিয়ে দিয়েছিল। ছেলেটা দরজা লাগা দেখে ভয়ে চিৎকার করা শুরু করে, নিচ থেকে সবাই উঠে আসে, নিচে ওর থাকে দেওর, তারপরে দেওরের বউ আর শ্বশুর সব থাকতো, নিচ থেকে উঠে আসে, তারপরে জিনিসটা যাই হোক একটু হ্যান্ডেল হয়ে যায়। রিম্পা বুঝতে দেয়নি যে ও কিছু একটা করতে যাচ্ছিলো, ও বলেছে যে আমি একটা কাজ করছিলাম। যাই হোক, সেই সময় যদি কিছু হয়ে যেত বাচ্চা দুটো কী করতো? এমন কিছু, এটাই বলা হচ্ছে বারবার, এমন কিছু করা উচিত না ইউটিউবে এসে যে পরকে অ্যাটাক করা। আজ কণিকাদের এরকম করে বলা হয়েছে, কণিকার বাচ্চা, কণিকার না, কণিকা ভাসুরের সঙ্গে থাকে। আজ যদি কণিকার কিছু হয়ে যেত, এই উজ্জ্বলকে কে দেখতো? কারণ কণিকাই হচ্ছে একমাত্র আর্নিং ওই বাড়ির, বাড়ি তৈরি করা থেকে, সংসার চালানো থেকে, দায়িত্ব কর্তব্য, আত্মীয় স্বজন ননদদের দেখাশোনা, সেহেতু ওই একমাত্র ভরসা। যদি সেই টাইমে কণিকা কিছু করে ফেলতো, এত বড় সংসারটা কে দায়ভার নিত? কণিকাদের চ্যানেলটা কিন্তু অনেক বসে গেছে, তো কণিকা কিন্তু রাগ করে যে আমাদের চ্যানেলটা অনেক বসে গেছে, কিন্তু তবু অভিযোগ নাই ওর যে না প্রতিদিন তোকে নিয়ে কিছু বলছে, তুই বলেছিস কিন্তু ও বলেনি। সেই হাইগুলো কোথায় যাবে বল? কিছু তো কিছু লাগবে, তুই সংসার কেন করতে পারছিস না? তুই সংসার তো দিব্য করতে পারিস, তোর হাজব্যান্ড কাজ করছে, তোর দুটো চ্যানেল থেকে আসছে, শ্বশুরের ঘরে থাকছিস, ভাড়া তো দিয়ে থাকতে হচ্ছে না, খাচ্ছিস দাচ্ছিস থাকছিস, তবু কিন্তু তুই শান্তি পাচ্ছিস না, কারণ তুই অন্যজনকে শান্তিতে থাকতে দিচ্ছিস না, তাই শান্তি পাচ্ছিস না। তুই অন্যকে শান্তি থাকতে দেখ, নিজেও শান্তি চলে আসবে। কী দরকার, সেদিনও আমি বলেছি, কী দরকার এসব ইগোর লড়াই করা? আমি তোকে ছাড়বো না, আমি দেখছি আমি কতদূর কী করতে পারি, কী হচ্ছে দেখি, এত ছোটাছুটির কী দরকার? খাস না খাস, থাক না ঘরে, নিজে ট্রিটমেন্ট করছিস, নিজে বইটার পর নিজের ভালো মন্দ ই করে যে ল নিয়ে পড়বো বললে ঢুকছিস, তো এইসব করে লাভ কী? একটা মানুষ কত করতে পারে, কত তা যেতে পারে? আরেকটা কথা বলি, তুই ওই যে বলেছিলি এগুলো কিন্তু রিম্পার মাথায় ঢুকবে না, ওই রিম্পার গোবর মাথায় এগুলো কিন্তু ঢুকবে না, তোর ওই ক্রিটিক্যাল মাথায় ঢুকবে, কারণ তুই রিম্পার গলা কিন্তু ভয়েস নকল করে তুই রিম্পাকে প্রত্যেকের কাছে খারাপ করে দিয়েছিস, প্রত্যেকের কাছে, তুই আর তোর দাদা মিলে। পরে ফাঁস হলো যে হ্যাঁ, তোর গলায় রিম্পার ভয়েস দিয়ে তুই কাজটা করেছিলি, তারপরে তো তাহলে তুই কত ধূর্ত দেখ। তারপরে আরেকটা কথা, আমাদের ওয়াইটে কিন্তু কেউ জানতো না, কোনো একটা অ্যাপ আছে, মানে এই কন্ট্রোভার্সি লাইনে তুই কিন্তু জিনিসটা বলেছিলি যে কোনো একটা অ্যাপ আছে, সেখানে কিন্তু কার নামে কোথায় কেস চলছে, কোথায় কার নামে কী জিজি না কি পড়েছে, কী হয়েছে না হয়েছে সব কিন্তু জানা যায়। সীমাদির কৃষ্ণনগরে আছে কি না সেটা জানার জন্য তোমরা দেখতে পারো, এরকম করে প্রত্যেকে কিন্তু তুই বলেছিলি, এগুলো প্রত্যেকে কিন্তু তোর কাছে শিখছে। আর তুই এই যে সেদিন আমার মনে হচ্ছে এবার যে তুইও এই কাজের সঙ্গে যুক্ত আছিস, এই যে পর্ন সাইট আছে না, আমার মনে হচ্ছে সেই বাংলাদেশের ছেলেটার সঙ্গে তুই যুক্ত আছিস, কেন তুই ছট করে রেগে গেলি? সে তো বলছে বাংলাদেশের ছেলেটাকে, যে করেছে তাকে বলছে, ও তো কাউকে বলেনি। যখন সবাই বলেছে ওই দালাল আছে, তখন কিন্তু রিম্পা বলেছে আমি জানি না ও আছে কি না, তুই আবারও লাইভটা গিয়ে দেখ।
তখন কিন্তু রিম্পা বলেছে ও আছে কিনা আমি জানি না, কিন্তু যে ও আছে কিনা জানি না, কিন্তু ওই ছেলেটার নাম করে বললো এ আমাকে এ কাজটা করেছে। তা তোর রেগে যাওয়ার কারণটা কি? কারণ ওই যে এক করতে গিয়ে আর এক বেরিয়ে যাবে সেই জন্য? কারণ তুই এই কাজগুলো করতে পারিস, কোন সাইটে গেলে কী আছে, কোন অ্যাপ নামালে কী হয়, কোন অ্যাপ ডাউনলোড করলে কোথা থেকে কী হয়, এগুলো তুই পারিস, এগুলো কেউ পারে না কিন্তু। রিম্পা যাই হোক এই এই জিনিসটা পারবে না, ওর এই গোবর মাথায় এত কিছু নেই, ওষুধ কেস দেখলে ভয় পায়। নাহলে তো কতদিন আগে তুই রিভিল করেছিলি ও ছেলের সেখানে করে ফেলতে পারতো কেস, করেনি যে না আমি দৌড় পার করতে পারবো না, আমি সংসার নিয়ে থাকি, এই ভালো আছি, ঘরে থাকি, ই করি। আবার তুই এই যে ওকে ওর বা শ্বশুরের ছেলে হ্যান ত্যান বলেছিলি সে জায়গাটাও কিন্তু করতে পারতো। ও ওইসবতে পারে না, ওইসব পারে না, ও সংসারটাই পারে, সংসারটাই করছে। যে তুই বলছিস না কেস ফেস করতে যাবি, কর দেখ কী হয়, কারণ তুই যদি দুটো কিছু বলতে পারিস আর একজনও কিন্তু তিন চারটে বলতে পারবে, কারণ তোর দাড়িপাল্লাটা বেশি ভার। ওই যে বলিস না তুই সবসময় যে কাউরির কম আর কাউরির বেশি থাকে, তোর দাড়িপাল্লাটা বেশি আছে। সুতরাং বল তুই রিম্পা, এবার আমি বলবো তুমিও একটু নড়েচড়ে বসো, সবসময় ভয় পেলে চলবে না, ভয় পেলে তোমাকে ভয় দেখানো দেখাতে পারবে ওরা, ভয় পেও না, তো তুমিও আরও মানে শক্ত হও, স্ট্রং হও। বারবার ওই যে বলো না যে ঘর থেকে আমি বেরাতে পারবো না, আমি দুই ছেলেকে ভালোবাসি, সবসময় ভালোবাসি, ভালোবাসার জায়গাটা জানিয়ে দিও না শত্রুপক্ষে, ভালোবাসার জায়গাটা জানিয়ে দিও না, কোথায় তুমি দুর্বল, কোথায় তুমি যেতে পারবে না, কীভাবে চলতে পারবে না, এগুলো তুমি বলো না। তুমি তোমাকে যদি কেউ কেস করে তুমি করো, তোমাকে যদি কেউ বলে তুমি বলো, তুমি তোমার কাছে প্রমাণ আছে তো, তুমি তো তুমি বলো বারবার, তুমি ডাউনলোড করে রেখেছো, সেহেতু তুমি প্রুফ দাও। আর প্রত্যেকে ওই যে আর কেন ধরো ওর পিছনে বাঁশ আছে সেগুলোও তুমি প্রুফ দাও যে না এই যখন এই জন্যে কণিকাদের কাছে খেয়েছিল, এবার আমার পিছনে লেগেছে, আরও তো সহজ হয়ে যাবে ব্যাপারটা যে সবার পিছনেই লেগে বেড়ায়। ওই সব সময় পারবো না পারবো না পারবো না, বা আমার ছেলেদের ভালোবাসি ওই জন্য ঘর থেকে বেরোতে পারবো না, এইসবগুলো বলো না। তুমি ওই দুর্বল জায়গাটা দেখাও বলে ও কিন্তু দুর্বল জায়গাটা পেয়ে বসে যে দেখ এবার তোকেও ছুটতে হবে, ছোটো না কী আছে ছোটো। আর হাজব্যান্ড, হাজব্যান্ড ওর ভেড়াবর বলে কি তো তোমারটা ভেড়াবর? তোমার তো ভেড়াবর না, বুদ্ধি আছে নিশ্চয়, সে তো বরকে সাপোর্ট মানে পাশে নাও আর কাজগুলো শুরু করো। ও যদি একটা হাত তুলে তুমি দুটো হাত তুলো, তোমার বরের এক হাত আর তোমার এক হাত, তাও ঠাটিয়ে। ও যে বলো না তুমি যে আমি যদি ঢুকতে হয় জেলে ঢুকতে হয় মেরেই ঢুকবো, আমারও কথা তাই, যে যদি যে দোষটা করিনি সেই দোষটা যদি করতে হয় তাহলে করেই আমি ঢুকবো, এটা একদম ঠিক কথা। আর ওর তো একটা তো খেয়ে বসে আছে, একটা কারো দু তিনটা খেয়ে বসে আছে, একটা মন্দিরাতে খেয়ে বসে আছে, একটা সন্দীপদের কাছে খেয়ে বসে আছে, একটা কণিকাদের কাছে খেয়ে বসে আছে, এগুলো তো বলতেই পারবে তুমি যে দেখুন দু তিনটে খেয়ে বসে আছে। আর তুমি সন্দীপকেও ডাকলে কাছে পাবে, তুমি মন্দিরাদেরকে ডাকলেও কাছে পাবে, তুমি কণিকাদেরকে ডাকলেও কাছে পাবে। সুতরাং কেন আর ওই যে বলে না যে অ্যাপ থেকে জানা যায় যে কটা কেস খেয়েছে কটা কী খেয়েছে, এগুলো তুমি দেখিয়ে দাও, যখন যাদের কাছে যাবে তখনই ওগুলো দেখিয়ে দিবে যে দেখেন কেস খেয়ে বসে আছে, আর তারপরে এই দেখেন আমার পিছনে লেগেছে আবার, তাহলে ওর ওর ঠিকঠাক জব্দ হবে, ওই উকিল পড়া ওর ঘুচিয়ে যাবে, আর ওই বাড়িতে শ্বশুরের বাড়িতে থাকাও ঘুচিয়ে যাবে। সবসময় ভয় পাবে না, এই কাজগুলো করো, চলো টাটা।